হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ জিৎ। ট্রাভেল উইথ জিৎ চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর বিজয় দশমী চলে গেছে, খুব তাড়াতাড়ি চলে এসেছে কালী পুজো। তো কালী পুজোর জন্যই একটা খুব সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম কলকাতার কাছেই, একেবারে বাড়ির পাশেই বলতে পারেন, কলকাতার কাছেই। কলকাতা থেকে এমন কিছু দূর নয়, আপনারা শিয়ালদা শাখা দক্ষিণ শাখা থেকে বজবজ লোকাল ধরে চলে আসবেন আকরা। আর আকরা স্টেশনে আসার পরে অটো করে চলে আসবেন ফুটঘর স্টপেজ। আর ফুটঘর স্টপেজের এই যে যেই জায়গাটা দেখালাম এই জায়গাতেই নেমে যাবেন, বা আপনারা অটো ড্রাইভারকে বলে দেবেন যে আমরা ফুটঘর কালী মন্দিরে যাব, সেটাও হবে। আর এখানে ঢোকার পরেই আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নদীর পাশে, মানে এই যে খাল যেটা রয়েছে এটা কিন্তু সোজাসুজি গঙ্গা নদীর সাথেই মিশছে। এই মন্দিরে আসার একটা প্লাস পয়েন্ট আছে বন্ধুরা, সেটা হচ্ছে আপনারা যদি মনে করেন এখানে এসে স্নান করবেন, সেটা পুরুষ মহিলা সবাই করতে পারেন, এবং মহিলাদের জন্য অবশ্যই একটা সুন্দর জামাকাপড় ছাড়ারও ব্যবস্থা আছে। সেই ব্যবস্থাটা আমি সব দেখিয়ে দেবো কোথায় কী আছে। আর এই এখানে আসার পরে আপনারা যদি মনে করেন যে না দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য ভোগ নেবেন, সেটাও নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর তারা আমার ছবিটা দেখেই বুঝতে পেরেছেন যে আমরা ঠিক যাচ্ছি। এই রাস্তার যে তোরণটা আছে পুরো একেবারে তারাপীঠের, যে রামপুরহাটের যে তারাপীঠ মন্দির দেখুন, সেরকমই তোরণটা একদম ওই স্টাইলেই তৈরি হচ্ছে। তো এইটাকে ওই জন্যই এখনও মানে বলা হয়েছে যে আমাদের কলকাতার একটা তারাপীঠ, দ্বিতীয় তারাপীঠ বলতেও পারে অনেকে এই নামেও বলছে এই নামে। আর যেতে যেতে সুন্দর একটা পরিবেশ দেখতে পাবেন, দারুণ সুন্দর শান্ত পরিবেশ। তবে বন্ধুরা যদি পারেন তো সেরকম যদি ছোট বাচ্চা থাকে সাথে তাহলে অবশ্যই কিন্তু খাবার দাবার নিয়ে আসবেন, কারণ এখানে শুধুমাত্র একটা কি দুটো চায়ের দোকান ছাড়া আর কিছুই নেই। পূজা সামগ্রীও যদি আপনারা পারেন তো সাথে করেই নিয়ে আসবেন, এখানে কিন্তু পূজা সামগ্রী দেওয়ার জন্য বা কেনার জন্য কেউ নেই। যদি মনে করেন আপনারা হাওড়া থেকে আসবেন সেটাও করতে পারেন, একটাই বাস 259। আর 259-এর যে লাস্ট স্টপেজ সেটাই হচ্ছে তারা মায়ের মন্দিরের স্টপেজ, বা এখানে লোকালে খুব পরিচিত আছে এই জায়গাটা, সেটা হচ্ছে ফুটঘর বলে। আর ডান দিকে এই যে রাস্তাটা দেখাচ্ছি এই রাস্তাটা দিয়ে আমরা পরে যাব, এখান দিয়ে গেলে সোজাসুজি আপনারা গঙ্গার ঘাটে গিয়ে পৌঁছে স্নান করতে পারবেন, সেখানে জামাকাপড় ছাড়ার সুন্দর ব্যবস্থা আছে। তো আমরা পরে যাব ওই সাইডটায়, আগে আমরা যাচ্ছি মন্দিরের কাছে। আর এই যে টোটোগুলো দেখছেন এরা কিন্তু টোটালি স্টেশন থেকে বুক করে এসেছে, এখানে কিন্তু কোনো রকম টোটো আসে না, মানে আপনাকে মেন রোড অবধি ছেড়ে দেবে অটো। আর যদি আপনারা বুক করে আসেন স্টেশন থেকে তাহলে কিন্তু এখানে পুরো ঘাট অবধি নিয়ে আসবে। এখানে সব ধরনের মন্দিরই পেয়ে যাবেন, মানে সব দেবতারই মন্দির পাচ্ছে। প্রথমেই যেটা স্টার্টিং হচ্ছে সেটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির, জাস্ট মন্দিরটা বন্ধ ছিল বলে সেই জন্য আমি একটু সাইড থেকে নিয়ে দেখিয়েছি। এরপরে আছে শনি ঠাকুরের মন্দির, তারপরে আছে মা মনসা দেবীর মন্দির, একদম শেষে আমরা যাব মানে তারামায়ের মন্দিরে। তারামায়ের মন্দিরটা কীরকম সব কিছু দেখাবো, প্লিজ বন্ধুরা স্কিপ করে দেখবেন না, খুব ভালো একটা দারুণ। আর এখানে আসার পরে একটা পজিটিভ ভাইব আপনারা ফিল করতে পারবেন, এত সুন্দর গঙ্গার ধারে বড় বড় গাছগুলো যে রয়েছে সেই তার নিচে যে ঠান্ডা শীতল ছাওয়া, দারুণ দারুণ ব্যাপার। একবার এলে আপনারা আমি শিওর এখানে বারবার আসবেন। এটা হচ্ছে শনি ঠাকুরের মন্দিরের একটা ছবি। এরপরে আমরা যাচ্ছি মনসা দেবীর মন্দিরে। এখানে যে আমি প্রথমেই বলেছিলাম যে আপনারা এসে যদি আগে আগে আসতে পারেন তাহলে অবশ্যই একটা ভোগের ব্যাপার আছে, আর 60 টাকা মূল্যে পেয়ে যাবেন। তাছাড়াও এখানে অমাবস্যার সময় এখানে ভোগ পাওয়া যায়, যদি আপনারা মনে করেন আপনারা এখানে ভোগ দেওয়ার জন্য আগে থেকে তাহলে বুক করে দিতে পারেন, সেখানেও এখানে আগে থেকে এসে একটু জানিয়ে যাবেন। এই যে মন্দিরটা আকরা তারামা মন্দির, এই মন্দিরটার প্রথমে কিন্তু এইরকম অবস্থা ছিল না, জাস্ট এখানে একটা মানে খুব ছোট একটা কুঁড়ে ঘর টাইপের ছিল, সেটা প্রায় 1973 সালে, তারপরে এটাকে পুনর্নির্মাণ শুরু হলো 2015 সাল থেকে, আর 2016তে পুরো কমপ্লিট করে একেবারে এই নতুন মন্দিরের আদলে তৈরি হয়েছে। আমরা এই সাইডটাও যাব, ওই দিকটা আছে একটা শিব মন্দির, আগে চলুন দেখে নিই এই সাইডটা। এটা হচ্ছে নাট মন্দির, এখানে হোম টোম যেগুলো আছে সেগুলো হয়। আর এখান থেকে মন্দিরটা কেমন লাগে সেটাও আমি দেখাচ্ছি, জাস্ট এই সময়টা সদ্য বন্ধ হয়েছে বলে আমি ভেতরটা মানে আমি অসুবিধা হচ্ছিল ঢুকতে, কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না সেইভাবেই দেখাচ্ছি। নাট মন্দির থেকে দেখুন মেন মন্দিরটা কেমন লাগছে।
মন্দিরের গায়ে পুরো দেখেছেন কি অপূর্বভাবে কারুকাজ করা, মানে ভিতরে যেরকম আছে বাইরেটাও সেরকম আছে। আর মেইন দরজাটা এটা দেখুন, এখান থেকে আমরা যেখানে দেখছিলাম নাট মন্দির, এটা হচ্ছে নাট মন্দিরটা, নাট মন্দিরের সোজাসুজি এটা রয়েছে। আর এই দরজাটা এখন জাস্ট ভোগ দেওয়া হয়েছে বলে মাকে, সেই জন্য আমরা পাশের যে দরজাটা আছে সেই দরজা দিয়ে প্রবেশ করছি। জাস্ট এই সময় ভোগ মানে ব্যবস্থা ছিল সেই জন্য। এবার চলুন মেন যে মন্দিরটা সেটা দেখা, কি অপরূপ সুন্দর দেখুন, কি মায়া মমতার জড়ানো চোখ, মানে এত ভালো লাগবে না এই জায়গাটায়, আমার আর কোনো কথা বলতে ইচ্ছে করছে না, শুধু দেখুন। আর এখানে মায়ের বিছানা, সাজসজ্জা রাখার জিনিস সব কিছু দেখে নিন, আমি দেখাচ্ছি, বেশি কথা বলছি না এখানে। সত্যি কথা বাইরে আসতে ইচ্ছে করছিল না। আর দেখুন মন্দির প্রাঙ্গণ থেকেই পুরো গঙ্গার ছবিটা দেখতে পাওয়া যায়, একটু জুম করে দেখালাম বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন। আর এর পাশেই হ্যাঁ আমরা ওই মন্দিরটায় যাব, শিব ঠাকুরের মন্দির। দেখুন কি দারুণ, মন্দিরটার ওপরেই কিন্তু একটা শিবলিঙ্গ তৈরি করা, কি অপরূপ লাগছে না? এরকম মন্দির কিন্তু হট করে দেখতে পাওয়া যায় না এরকম। আর মন্দিরের আশেপাশে এদিকটাও ঘোরা যাবে খুব সুন্দরভাবে, চলুন একটু পিছন সাইডটাও ঘুরে আসি মন্দিরের। এত পরিষ্কার, এত ভালো লাগছে না জায়গাটা, কোনো রকম শব্দ নেই, মেইন রোড থেকে অনেকটা ভিতরে। আর ওই যে রোড ওটা দিয়েই আমরা এসেছি, সেইখানে টোটোটা যেটা দাঁড়িয়ে রয়েছে, অনেকটা বড় চত্বর। তো আপনাদের এখানে এলে না এত সুন্দর লাগবে, মানে মনে হবে না যে জায়গাটা ছেড়ে যাই তাড়াতাড়ি। চলুন এবার আমরা এই শিব মন্দিরটা যাব, তার আগে একটু চারিদিকটা দেখে নিই ঘুরে। পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এইরকম পরিবেশটা গঙ্গার ধারেই বলেই মনে হয় এতটা ভালো লাগছে। আর বড় বড় গাছের নিচে ওই যে আগে দেখিয়েছিলাম, হ্যাঁ এই গলিটা দিয়ে মানে নাট মন্দিরের পাশ দিয়ে যে গলিটা যাচ্ছে সেটা দিয়ে আমরা যাচ্ছি। এই দেখুন এখান থেকে কেমন লাগে, মানে নাট মন্দির তার পিছনেই রয়েছে মেন মন্দির। এবার চলুন এই জায়গাটাতেই যাই। এখানেও দেখুন যে দুজন রয়েছে, আমার তো মনে হচ্ছে ওনারা বামা খ্যাপা হবে বা আর একজনের অন্য একটা হবে, আমি ঠিক অতটা জানি না বন্ধুরা। এই দুই মূর্তি রয়েছে, কি অপূর্ব, আমার মনে হয় যতটুকু সম্ভব এনারাই এইখানকার এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন, তাই হয়তো এখানে তাদের একটা আদলে তৈরি করা হয়েছে। আর এর পাশেই রয়েছে এখানে একটা বিশাল বড় গাছ আছে, এটা ঠিক বট গাছ নয়। এই হচ্ছে মেন শিব মন্দিরটা, ওই যে দেখুন মাথার ওপরে রয়েছে সেই শিবলিঙ্গটা, এটা না এটা বট গাছ নয় মোটেই, কিন্তু খুব বড় সড়ো। আর পুরো মন্দির চত্বরটাকে একদম ঢেকে আছে ছাওয়ায়, এত ভালো লাগছে। এখানেও কিছু কিছু সুন্দর বেশ ওই নন্দী ফিরিঙ্গি আছে তাদের আদলে তৈরি। বন্ধুরা এইখানেই কিন্তু আরও একটা মন্দির আছে, সেই মন্দিরটারও আমি সন্ধান পেয়েছি এবং সেখানেও আপনাদেরকে নিয়ে যাব। আমি কয়েকদিনের মধ্যেই আমি সেই ভিডিওটা আপলোড করব, জাস্ট আপনারা ওয়েট করবেন। অপূর্ব সুন্দর একটা জায়গা, অপূর্ব সুন্দর একটা মন্দির, আর অত বড় চত্বর। এখানে গেলে বন্ধুরা আর একটা সুবিধা আছে, আপনারা কিন্তু এখান থেকে একটু গঙ্গার ধারে বসে সময়টা অনেকক্ষণ কাটাতে পারেন। এবার দেখুন এখানেও বন্ধ ছিল বলে আমি ভিতরটা দেখাচ্ছি, কি অপূর্ব শিব মন্দিরটা, শিব পার্বতীর এইভাবে এত সুন্দর দেওয়ালে মানে ছবিটা রয়েছে না, মনে হচ্ছে যেন জীবন্ত ছবি। আর পিছনে রয়েছে সমুদ্র মন্থনের যে ছবিটা, অপূর্ব সুন্দর, অপূর্ব, দারুণ ভালো লাগে। বন্ধুরা
আপনাদের আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা এই যে গঙ্গাটা দেখছেন এই গঙ্গাটা পার করে যদি আপনারা ওই পারে যেতে পারেন, এখানে নৌকার ব্যবস্থা আছে, সেটা হয়তো এইখানে নেই, আর একটু দূরে নৌকাটা যদি পার করে ওপারে যেতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা পৌঁছে যাচ্ছেন হাওড়া, মানে হাওড়া থেকে এখানেও আসতে পারেন নৌকা মারফত। না না, মন খারাপ করার কিছু নেই, আমি এত তাড়াতাড়ি এখান থেকে চলে যাচ্ছি না, আমি দেখানোর জন্যই, মানে এই মন্দির চত্বরটা পুরো দেখানো হয়ে গেছে। এবার আমি প্রথমে যেটা ঢুকার সময় দেখিয়েছিলাম ডান দিকে, মানে যেটা দিয়ে আপনারা গঙ্গা স্নান করতে পারবেন, সেই গঙ্গার ধারে যাওয়ার জন্য রাস্তা দিয়ে এই হচ্ছে মন্দির চত্বরটা। সেই রাস্তাটাও দেখুন কত সুন্দর, কত শান্ত পরিবেশ, কোনো বড় বাড়ি নেই, কিছু নেই, জনবসতিও কম, হই হুল্লোড় কম, একদম সোজা রাস্তা, সোজা রাস্তা গিয়ে একদম যেখানে থেকেছে পুরো গঙ্গার ধার, গঙ্গার ধারে গিয়েও আপনাদের দারুণ। তার মানে আপনারা যদি এখানে আসেন তাহলে এই মন্দিরটা, এখানে আরও গঙ্গার ধারে যেসব মন্দিরগুলো আছে সেইগুলো দেখতে পারবেন, গঙ্গার ধারে কিছুক্ষণ বসতে পারবেন, মানে সময়টা খুব সুন্দর একটা দিন ভালোভাবে কাটবে, এটুকু শিওর। দেখুন একদম স্ট্রেট আমি কিন্তু চলে এসেছি, আর ওই পাশে একটা ছোট্টখাটো দোকান আছে, ওই দোকানেই যা কিছু পেতে পারেন, এই জন্য খাবার দাবার যদি মনে করেন যে আপনারা নিয়ে আসবেন, আর যদি মনে করেন পিকনিক করবে তাহলে তো আপনারা সব কিছু ব্যবস্থা এখানে এসে করে নিতে পারবেন। তবে মন্দির চত্বরের লোককে জানিয়ে তবেই করবেন, তবেই আসবেন। আর সব থেকে সুন্দর শান্ত পরিবেশের মধ্যে যে জায়গাটা সেটা হচ্ছে এই জায়গাটা, আমার সব থেকে বেস্ট লেগেছে, আর এখানে আমি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবো, এরকম একটা সুন্দর জায়গা। শীতকালে তো আরও ভালো লাগবে এটা, এত সুন্দর। আর এই যে বলেছিলাম যে মহিলাদের জামা কাপড় জন্য, মানে ছাড়ার জন্য পোশাক, ভিজে যা পোশাক ছাড়ার জন্য যে জায়গাটা সেটা হচ্ছে এইটা। চলুন এবার আমরা ঘাটের দিকে যাই, ঘাটটাও কত সুন্দর বাঁধানো, মানে কোনো রকম অসুবিধা হবে না, আপনারা মনে করলে যদি গঙ্গাতে না নেমে শুধুমাত্র বসে বসে সিঁড়িতে বসে বসেও স্নান করে নিতে পারেন, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং পুরো বাঁধানো। তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই নতুন ভিডিওটা, এটা কিন্তু কলকাতার খুবই কাছে, আশা করছি আপনাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে। আর শীতকালীন একটা দিন এই জন্য অবশ্যই আপনারা বরাদ্দ করে রাখবেন, এই দিনটার জন্য আপনারা, আমি এটুকু শিওর যে আপনাদের স্মৃতির খাতায় নতুন একটা পাতা, এটা মানে মনে রাখার মতো পাতা সংযোজন হবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যদি এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও যখনই কোনো আপলোড করব সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে নিয়ে থাকবেন, আর অবশ্যই ওয়েট করে থাকবেন আমার নেক্সট ব্লগের জন্য। লাস্টে যেতে যেতে আবার একবার মন্দির তোরণটা দেখিয়ে দিলাম যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম প্রথমে। আর বন্ধুরা আমি কথা মতো আপনাদের আরও একটা সুন্দর মন্দিরের ঠিকানা পেয়েছি, সেখানে আপনাদেরকে নিয়ে যাব, দেখাবো।